বিসমিল্লাহি রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারে অথবা গরমের ক্লান্তি দূর করতে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের স্মুদি খেলে কিন্তু অসাধারণ লাগে, গরমের ক্লান্তি এক নিমিষেই কিন্তু দূর হয়ে যায়। আর এই স্মুদিটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না। বাজারে তো প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যায়, আর এই তরমুজ দিয়ে নানা রকমের আইটেম তৈরি করা হয়। তার ভিতরে তরমুজের স্মুদিটা কিন্তু একেবারেই অন্যরকম। তরমুজের স্মুদিটা যদি বাসার ছোট থেকে বড় সবাই একবার খায়, তাহলে কিন্তু দ্বিতীয়বার আবার খেতে চাইবে। আমি এখানে একটা তরমুজ নিয়েছি, আর তরমুজটা এখন আমি মাঝখান দিয়ে কেটে আমি আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি। যে যতটুকু তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে তরমুজটা নেবেন। আমি এখানে তরমুজের চার ভাগের এক ভাগ নিয়েছি, আর তরমুজটাকে খুব ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। যেহেতু ব্লেন্ডারে আমি এই তরমুজের স্মুদিটা তৈরি করব, জারে যেভাবে আপনার সুবিধা হয় টুকরোগুলো কিন্তু সেভাবেই কেটে নেবেন। আর আপনারা দেখুন, আমি কিন্তু একেবারে সাদা অংশ থেকে কেটে নিচ্ছি। মোটামুটি তরমুজের কোনো অংশই কিন্তু আমরা ফেলে দেই না, আর তরমুজের সব কিছুই কিন্তু খাওয়া যায়। তরমুজ কিন্তু খুব মজাদার একটা ফল। এটা আসলে সবার কাছে ভালো লাগে কিনা আমি জানি না, কিন্তু তরমুজটা আমার কাছে খুবই ভালো লাগে খেতে ঠান্ডা ঠান্ডা। তরমুজটা কাটা হয়ে গেছে, এবার আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি। এখন এখানে তরমুজগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। তরমুজের টুকরোগুলো যদি একটু ছোট করে কেটে নেওয়া হয়, তাহলে কিন্তু ব্লেন্ড করতে অনেক বেশি সুবিধা হয়। এখন সাথে দিয়ে দিচ্ছি দুইটা কলা। যেহেতু স্মুদি, কলাটা কিন্তু অবশ্যই লাগবে। সাথে দিয়ে দিচ্ছি এক মগ মানে দেড় কাপ পরিমাণ দুধ। এখানে আমি গরুর দুধটা জাল করে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু গোড়া দুধটাও ঘন করে জাল করে নিতে পারেন, তবে দুধটা একটু ঘন করে জাল করে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। যেহেতু তরমুজ এবং সাথে কলা দিয়েছি, যার কারণে চিনির পরিমাণটা কম দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে মিষ্টিটা দেবেন। এবার আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো রকম কিছুই লাগবে না। খুব বেশি সময় কিন্তু ব্লেন্ড করতে হবে না, ঘড়িয়ে ধরে 1 মিনিটের মতো ব্লেন্ড করে নিলেই হবে। দেখুন, আমি নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার আমি একটা জগ নিয়েছি, আর একটা ছাঁকনি নিয়েছি। এবার ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা কেউ যদি না ছেঁকেই খেতে চান, সেক্ষেত্রেও কিন্তু খেতে পারবেন, তবে অবশ্যই ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন। ছেঁকে না নিলে কিন্তু এই ভিতরের ঘন যে ছাপাটা আছে এটা কিন্তু থেকে যাবে, আর এই ঘন ছাপাটা শুদ্ধ কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। ছাঁকা কিন্তু হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি পরিমাণ ঘন এই ছাবাটা বের হয়েছে। এটা আমি এখন ফেলে দেব। এটা শুদ্ধ কিন্তু একদম ভালো লাগে না খেতে, আর যারা এই ছাবাটা শুদ্ধ খেতে চান, এটা আসলে যার যার রুচির উপরে নির্ভর করছে। আমি আপনাদেরকে একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি। ছাবাটা ফেলে দেওয়ার পরে কিন্তু দেখুন দেখতে কতটা ভালো লাগছে। এবার আমি পরিবেশন করার জন্য দুটা গ্লাস নিয়েছি, আর গ্লাসে ঢেলে দিচ্ছি তরমুজের স্মুদিটা।
সাজানোর জন্য কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কিছু এখানে ব্যবহার করতে পারেন। আমি তরমুজ কেটে নিয়েছি আর সেটা দিয়েই কিন্তু সাজিয়ে নিয়েছি, আর সাথে আমি উপরে বরফ দিয়ে দিয়েছি। ইফতারে সারা দিনের ক্লান্তি দূর করে দিবে এক চুমুক ঠান্ডা ঠান্ডা তরমুজের স্মুদি। যারা কখনো খাননি তারা এই রমজানের ইফতারে একবার বানিয়ে খেয়ে দেখুন যে কেমন লাগছে। তাহলে প্রিয় দর্শক, আজকে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।